ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কাজ শেষ, সাধারণের জন্য খুলে দেওয়া হলো আশারু ব্রিজ। পঞ্চায়েতের দাবি, ঠিক আছে সেতুর ভার বহন ক্ষমতা, সম্পূর্ণ সুরক্ষিত সেতু, চলাচল শুরু হওয়ায় খুশি স্থানীয়রা। বাগদা বনগা সড়কের কোদালিয়া নদীর ওপর আশারু ব্রিজের ভার বহন ক্ষমতার পরীক্ষা সম্পন্ন হওয়ার পর সোমবার সকাল থেকে খুলে দেওয়া হলো ব্রিজ। শুরু হলো যানবাহন চলাচল, খুশি স্থানীয় বাসিন্দারা। ব্রিজের ভারবহন ক্ষমতা পরীক্ষার কারণে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ করে দেওয়া হয় আশারু ব্রিজ। সোমবার সকাল ছটা পর্যন্ত ব্রিজ বন্ধ থাকবে বলে আগেই জানিয়েছিল স্থানীয় প্রশাসন, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছিল স্থানীয় সাধারণ মানুষকে। প্রসঙ্গত, বনগা ও বাগদার মধ্যে যাতায়াতের জন্য বাগদা সড়কের ওপর একমাত্র আশারু ব্রিজ দিয়েই চলাচল করে বেশ কয়েকটি রুটের বাস, চলাচল করেন এলাকার বহু মানুষ। ব্রিজ বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষজন। ব্রিজের ভারবহন ক্ষমতা পরীক্ষা শেষ হওয়ার পর সোমবারই খুলে দেওয়া হয় ব্রিজ, যান চলাচল শুরু করে ব্রিজে। এ বিষয়ে আশারু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষারকান্তি বিশ্বাস বলেন, আশারু ব্রিজের ভারবহন ক্ষমতা পরীক্ষা সম্পন্ন হবার পর এদিন সকাল থেকে খুলে দেওয়া হয়েছে ব্রিজ। এ বিষয়ে তিনি আরও বলেন, ব্রিজের ভারবহন ক্ষমতা করবার যে কথা রয়েছে তা বর্তমানে সঠিক রয়েছে, ব্রিজ সুরক্ষিত রয়েছে, স্বাভাবিকভাবেই যানবাহন চলাচলের ক্ষেত্রে আর কোনো অসুবিধা রইল না। 30 তারিখ সকাল পর্যন্ত যে ভারবহন ক্ষমতা করার কথা ছিল সেটা আজকে শেষ হয়েছে সকাল ছটায়, এবং আমরা টেকনিক্যাল পার্সন থেকে শুনেছি মোটামুটি ব্রিজ সুরক্ষিত আছে এবং সঠিকভাবে কাজ হয়েছে, এবং আজকে 6টা থেকে গাড়ি চলাচল শুরু করে দিয়েছে। সমস্যা হয়েছে কিন্তু আমরা সেটা এলাকার মানুষ মেনে নিয়েছে, আজকে থেকে সকাল থেকে শুরু করেছে, এলাকার মানুষ তাতে খুশি। ব্রিজ খুলে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় বাসিন্দারা। আজকে থেকে খুলে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু 3 দিন যাতায়াতের খুব অসুবিধা হয়েছে, তবু আমরা ঘুরে টুরে এসেছি। বড় ধরনের যাতে সমস্যা না হয়, ব্রিজটা সুন্দর সুস্থ হয়েছে, এই পরীক্ষার্থে 3 দিন বন্ধ ছিল, কিন্তু ঘুরে আসলেও মোটামুটি ব্রিজটা স্বাস্থ্য পরীক্ষা করেছে যে ভালো, টেকনিশিয়ানরা বলেছে যে না চলাচল করা যাবে, আজকের থেকে চলছে, খুব সুবিধা হয়েছে এবং খুশি আমরা ব্রিজটা চালানোর ক্ষেত্রে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।